So this is the red machine. It looks very simple. Simple er moddhe gorgeous jeta ke bola hoy mane ahamori khub ekta je looks change er ekta probonota thake seta kintu ei bike er moddhe nai. To cholen amra shuru kori. To first e jodi ami ashi bike er samne theka sobar age chokhe porteche hocche amar disc ta. Eta hocche CND disc. To CND 260mm disc. Till now eta bangladesher sobtheke biggest disc for GSX-R. Mane koto gorgeous hoy pura chakka ta bhore geche. Dui angle gap ache rim theke disc er gap hocche matro dui angle. এরপরে আসা যাক মিনি ফগের দিকে এটা একটা কিউট একটা মিনি ফগ যেটা অ্যাকচুয়ালি মানে সিটিতে রাইড করার জন্য অনেক ইউজফুল যেটাকে বলা যায় আর কি আচ্ছা এরপরে হচ্ছে সামনে আমাদের কোর্সার ভাইজার আছে এখানে এই লেখা আছে দেখতেছেন GSX-R কোর্সার এটা হচ্ছে যার বাইক তার নাম লেখা হিমেল ভাই আমাদের খুব ক্লোজ এলাকার ভাই ব্রাদার এবার আসা যাক হচ্ছে ড্যাশবোর্ডের দিকে রাইট ড্যাশবোর্ডে যদি আমি আসি সবার আগে কি চোখে পড়তেছে বলুন তো ইয়েস আমি জানি সবার আগে আপনাদের এই হ্যান্ডেলটার প্রতি নজর পড়ছে কারণ GSX-R এই হ্যান্ডেলটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় বা চাহিদা সম্পন্ন একটা জিনিস মানে সবাই চায় বাট ইটস ভেরি এক্সপেন্সিভ এটার দাম নিছিল হচ্ছে 12,000 টাকা বাট এখন এটার দাম নাকি 16,000 টাকা হয়ে গেছে মানে আনবিলিভেবল ব্যাপার শুধুমাত্র এটা বাংলাদেশে পসিবল আচ্ছা তারপরে এখানে হচ্ছে আপনার চাপা লাগানো আছে এটা হচ্ছে এমটি চাপা আপনার এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটা অবশ্যই আরসিবি S1 এর ট্যাঙ্ক এই যে রেড কালার বাইকের সাথে কালার ম্যাচিং করা হচ্ছে রেড কালার এর ইয়া নেওয়া হয়েছে এখানে ক্লাস কি বাজ যাবে নো E2 এর ক্লাস প্লেট লাগানো আছে ক্লাস প্লেট বলতেছি সরি E2 এর ক্লাস লাইন লাগানো আছে যেটা অনেক স্মুথ করে ক্লাস আমরা সবাই জানি আপনারা বুঝতেই পারতেছেন যে আরসিবি S1 ব্রেক পাম্প প্লাস সিএনডির এত বড় একটা ডিস্ক মানে ইটস হিউজ ইমপ্রুভমেন্ট অফ ব্রেকিং হ্যাঁ ভাই এখন আপনারা বলতেছেন বাইক আর শুধু ব্রেকিং করবেন টান তুলবেন না নাকি এক্স্যাক্টলি এখন আসতেছে সেই পয়েন্টে এটা হচ্ছে কেডিসির কুইক থ্রোটল এটার দাম নিচ্ছে হচ্ছে তো গাইস সমস্যা যদি আমি এত কাছে মাসার ওই পাশে সমস্যা হচ্ছে এই উপরে একটা নয়েজ হইতাছে তো এই যার কারণে আমি এই পাশে চলে আসছি বাইকটা যদি আমি একটু দূর থেকে দেখি এটা এটাকে একটু বাল্কি মনে হইতাছে না হোয়াই এটা বাল্কি কেন মনে হইছে এই দুটো জিনিসের জন্য একটা হচ্ছে কন্ডম ট্যাঙ্ক আর একটা গ্যাপ রেল তো এই দুটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি আউটলুকটা বাইকটা দূর থেকে দেখতে হলে আউটলুকটা অনেকটা চেঞ্জ করে আর একটা কথা বলতে চাই সেটা হইতেছে যে বাইকের কিছু ইউনিক জিনিস আছে যেটার মধ্যে একটা হচ্ছে মানে এই যে হোস পাইপটা কিন্তু অনেক জোস নট আরসিবি আরসিবির হোস পাইপ না এখন হোস পাইপ শুনলে সবাই মনে করে যে আরসিবির বাট নো এটা আরসিবি না এটা হচ্ছে TDR লেখা TDR এর এটার প্রাইস হচ্ছে 2,000 টাকা পিছে হোস পাইপ আছে যে দেখতে পাচ্ছেন TDR এটা হচ্ছে 1,800 টাকা যেহেতু এটা লেন্থ একটু কম তাই এটা প্রাইস একটু কম অ্যাশ কালারের ফুটেজটা কিন্তু মানে ডিফারেন্ট লাগতেছে কারণ এটা কিন্তু এই বাইকের সাথে আসে না ইটস অ্যাকচুয়ালি রেসিং একটা ফিল দেয় আমি একটু বসে আপনাদেরকে দেখাই যেটা যখন বসার পোর্শনে আমি যাব তখন এটা কেমন থাকবে আমার পা কিন্তু পুরো ভাঁজ হয়ে আছে আমাদের নর্মালি বাইক কিন্তু এরকম থাকে হ্যাঁ কিন্তু এটা ফুললি বেন্ডটা কেন করা হয় এটা হচ্ছে লিন যখন আমি কর্নারিং করবো তখন লিন হইলে আমার পাটা ভাঁজ হয়ে থাকলে ফুটেজের সাথে যে রাস্তা সেটার ঘর্ষণ হবে না যার ফলে কর্নারিংটা স্মুথ হবে আচ্ছা পারফেক্ট মোডের জন্য এখানে হচ্ছে কয়েল লাগানো আছে ভিতরে যদি দেখা যেতেছে না আমি বলে দিই ফাইটার কয়েল লাগানো আছে যেটা হচ্ছে 2,500 টাকা আর বিস্কের একটা প্লাগ লাগানো আছে যেটা হচ্ছে 2,000 টাকা আর আর হচ্ছে হারিকেনের এয়ার ফিল্টার লাগানো আছে যেটার দাম 5,500 টাকা আর হ্যাঁ আমি এই বাইকটাতে অনেক কিছু ল্যাকিং আছে সেই ল্যাকিংসগুলো আমি বলতে চাই অ্যাকচুয়ালি এই যে নাম্বার প্লেট হোল্ডারটা যেটা হচ্ছে এই যে এখান থেকে অর্ধেক বেরোয় আছে এগুলো সবই আরও কাস্টমাইজ বাকি আছে আমি জাস্ট এটা এভাবেই নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এটা আরও মডিফিকেশন বাকি আছে এটা আরও করা হবে ফুললি লোডেড হওয়ার পর আমি আবার একটা রিভিউ করবো আরেকটা যেটা হচ্ছে ল্যাকিংস এটা হচ্ছে ইন্ডিকেটরটা এটা আর কি একদম অন টাইম লাগানো হয়েছে আর হ্যাঁ এক্সস্টের কথা তো বলি নাই এটাও একটা অন টাইম ইউজ করা হয়েছে যেটার দাম মাত্র অনলি 4,500 টাকা এক্সস্টের দাম পাইপ নট পাইপিং তো এগুলো হচ্ছে চেঞ্জ হবে এটা জাস্ট মানে একটা টেস্ট করা হয়েছে কেমন সাউন্ড আউটপুট পাওয়া যায় সো গাইস আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম এই যে আপনারা যে দেখতেছেন সিট কাউলটা এটা কিন্তু একটা বাংলা সিট কাউল মানে এটা অনলি ফর শো তখন কোথাও অ্যাভেলেবল ছিল না যার কারণে এটা অন টাইম লাগাই নেওয়া হয়েছে ওকে এখানে কী লেখা আছে আমি বুঝতেছি না ইটস ওয়ান্টেড প্রবলেম সলভ ওকে অন্য কিছু না দেখলাম প্রবলেম সলভ ইয়েস এক্স্যাক্টলি প্রবলেম সলভ পিছে আর কেউ বুঝতে পারবে না নো গার্লফ্রেন্ড নো প্রবলেম ও সাউন্ডটা অনেক জোস আচ্ছা আমি একটা বাইক স্পিড টেস্ট করবো কারণ এই রোডে হচ্ছে অনেক গাড়ি আমি দেখতে পারতেছি আমি এই রোডে কোনো মতে একটা রিস্ক নিতে চাইতেছি না কারণ বাইকটা আমার হাতে বসে নাই আমি বাইক স্পিডটা ঠিকই উঠাইতে পারবো যদি ব্রেক করে না জমাইতে পারি পারি তাহলে কি হবে ভোগে যাবো ঠিকই ভুল কিছু শোনেন তো আমি অ্যাকচুয়ালি এটা 0-100 একটা টেস্ট দিতে চাইতেছি তো দেখা যাক এটা 0-100 কেমন পারফরমেন্স দেয় এই যে এটার পরেই দিব আমি লেটস স্টার্ট
আপনাকে যা শুনছেন, ও মাই গড, ব্রেক তো মারাত্মক ম্যান, মানে আরসি প্লাস সিএনডি ব্রেক তো জোস। গাইজ আপনারা দেখলেন যে কত ফাস্ট এটার স্পিড উঠে গেছে, 0 to 100 এটার কামাল কিন্তু আপনি বলতে পারেন যে বিগ থ্রোটল বডি যেটা দাম নিয়েছে 12,000 টাকা ওইটার কারণে কিন্তু এত তাড়াতাড়ি এটা থ্রোটল নিতেছে। মানে এটা তেল বেশি খেতেছে ঠিকই, বাট আউটপুটটাও কিন্তু ওরকমই। আমি এখান থেকে আবার ইউটার নিব, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সার্জেন্ট বসছে গাইস, ভাগ্যিস আমাকে ধরে নাই। এইটাও সম্ভব? এটার যে লাউড সাউন্ড আমার ধরলে দিত আজকে, কইতো তোর অলার খুলা রেখা দিব। পরে যদি কইতাম বাইক আমার না কাকু ছাইরা দেন, দিত না। ভাই এটা তো পুরো রকেট ভাই, পুরো রকেট ভাই। এবার বলেন এটার মধ্যে মডিফিকেশন বাকি আছে কি কি, আর কি কি মড করা বাকি আছে? না না না, একটু জানতে চাই, সবাই একটু জানা রাখুক, দেখার একটু অপেক্ষা থাকবে সবাই। না বেশি কিছু তো করি নাই, জাস্ট নরমালি সিম্পলি করতে মড করা। না অ্যাকচুয়ালি বাকি আছে কি কি, যেগুলো আছে ওটা আমি বলছি। বাকি ভাই এখন মনে একটা ইচ্ছা আছে, কিছুটা লাগে মনে করে একটা খারাপান। ওরে ভাই রে ভাই, এটা তো এমনি খারাপান রকেট, এটা তো ইসিউ লাগাই দে ভাই, ইঞ্জিন খুললে পড়ে যাবো। আরো কিছু মানে লুকসের তো মডিফিকেশন আসবে নাকি? ইনশাআল্লাহ একটা নিয়ত আছে যে একটা যদি মাথায় কোনো ইউনিক কালার আসে দেন লাগাবো। ওকে গাইস, রিভিউটা আশা করি সবারই ভালো লাগছে, ভিডিওটা এই পর্যন্তই, সি ইউ সুন, আল্লাহ হাফেজ।